আসসালামু আলাইকুম। এটি দেখেও খুব ভালো লাগলো আইসিসির ফেসবুক প্রোফাইল পিকচারে বাংলাদেশের জয় উদযাপন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশ পাকিস্তানের সাথে খুবই দুর্দান্ত একটি জয় ছিনিয়ে নিয়েছে। প্রথম টেস্টে 10 উইকেটে জয় নিয়েছে বাংলাদেশে। মুশফিকুর রহিম খুবই দুর্দান্ত খেলেছেন এবং কি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন মুশফিকুর রহিম। সেই ম্যান অফ দ্য ম্যাচের সম্পূর্ণ টাকা বন্যাত্তদের মাঝে বিলিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। এবং কি এই টেস্টটি বাংলাদেশের যে নতুন এক স্বাধীন দেশ হয়েছে, বাংলাদেশের যে তরুণরা আত্মত্যাগ দিয়েছে, তাদেরকে উৎসর্গ করেছেন নাজমুল হাসান শান্ত। বাংলাদেশের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ অনেক আত্মবিশ্বাস আছে যে বাংলাদেশ ওই ম্যাচটিও জিতে নেবে পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তান অনেক দুর্দান্ত খেলে এবং কি পাকিস্তান টেস্টে অনেক শক্তিশালী। সেই শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন শুরু।